एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तुम्हारे साथ एक खुबी एक वायरल रेसिपी शेयर करब जेटा आजकल इंटरनेटे प्रचुर वायरल होच्छे। मैंने यूट्यूब खुलले এই রেসিপিটা আমার সামনে আসে আর আমি এতবার দেখেছি রেসিপিটাকে। এটা একটা কোরিয়ান রেসিপি, তোমরা অনেকেই হয়তো এটা ট্রাই করেছো। তো আমি ভাবলাম যে এটার মধ্যে এমন কি আছে যার জন্য সবাই এটাকে এত পছন্দ করছে, অনেকে কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। তো ফাইনালি আমি ভাবলাম যে আজকে আমি বাড়িতে এটা ট্রাই করব এবং আমি দেখব যে এটা সত্যিই কতটা ভালো খেতে। তো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা এটাকে খেতে পারবে কি, কারণ এটা তো বানাতে গেলে একটু, যে কোনো জিনিস বানাতে গেলে একটু তো কষ্ট করতে হয়, তো সেটা ওয়ার্থ ইট কি না সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্যই আজকে আমি রেসিপিটা ট্রাই করব, সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব, কিভাবে কি বানাচ্ছি সেটাও আমি ট্রাই করব শেয়ার করব। আর এই রেসিপিটার মধ্যে আমি ছোট্ট একটা চেঞ্জ এনেছি নিজের মতো করে, তো সেটাও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এই রেসিপিটার জন্য খুব বেশি কিছুর দরকার হয় না, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়েছি। এটা আমি প্রেশার কুকারে দিইনি, তার কারণ আলুটা খুব বেশি যেন গলে না যায়। তো আমি ইউটিউবে এই রেসিপিটা দেখেছি আর তোমরা অনেকেই দেখেছো, ওখানে যেরকমভাবে প্রসেস বলে দিয়েছিলো আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করছি আর তোমাদেরকে আমি সেইভাবেই শেয়ার করব আমি যেভাবে করেছি। তো আমি যেভাবে করেছিলাম সেইভাবে কিন্তু পারফেক্ট জিনিসটা তৈরি হয়েছিল। তো আলুটাকে দেখো আমি এবার তুলে নিচ্ছি, আর এরকম গরম থাকাকালীনই আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে। তো আমার কাছে যে বড় বড় ছাঁকনি থাকে স্টিলের বলো সেগুলো ছিল না, তো সেটার পরিবর্তে আমি অন্য একটা ছাঁকনি ইউজ করতে চেয়েছিলাম যেটা ছোট, কিন্তু ওটাতে হচ্ছিল না। তো সেটা ছেড়ে দিয়ে লাস্ট পর্যন্ত এই যে আটা ছাঁকনিগুলো হয় এটার মানে হোলগুলো একটু বড় হয় সাধারণত, তো এর মধ্যে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছিল আমার আলু মানে স্ম্যাশটা। তারপর আমি এটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য, একটু টেস্টের জন্য। আর এটাকে কিন্তু একদম ময়দা আমরা যেমনভাবে মাখি কর্নফ্লোর দিয়ে এটাকে মেখে নিতে হবে। ব্যাস এই মানে এই মাশরুমের শেপের যে আলুগুলো হয় এগুলো রেডি করার জন্য এইটুকুই যথেষ্ট, আর কিছুই লাগে না। জাস্ট এটাকে একটু মেখে একটা ডো করে নিতে হবে, মোটামুটি একটা খুব শক্ত ডো নয় খুব নরম ডো নয়, মাঝামাঝি মিডিয়াম একটা ডো করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছ। আর উপর থেকে একটু অয়েল দিয়ে গ্রিস করে দেবে, তাহলে আর হাতে লেগে আসবে না। আর হাতেও একটু অয়েল নিয়ে তার মধ্যে এরভাবে গোল করতে হবে যাতে একটু ফাটা না থাকে, ক্র্যাক না থাকে। আর এরকম একটা সরু বোতলের কোণ দিয়ে এটাকে চেপে দিলেই দেখো মাশরুমের মতো একটা শেপ তৈরি হয়ে যাবে। তো আমি এক এক করে বেশ অনেকগুলোই তৈরি করেছিলাম, আর আমি এখানে যতটা কোয়ান্টিটি নিয়েছিলাম সেটা মোটামুটি দুই থেকে তিনজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো ধীরে ধীরে সবগুলোই রেডি করে নিয়েছিলাম, আমার বেশ অনেকগুলোই মাশরুম হয়েছিল, এগুলো অ্যাকচুয়ালি পটাটো মাশরুমও বলা যেতে পারে। তো দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে, এবার এগুলোকে বয়েল করার পালা। কিন্তু বয়েল করতে খুব বেশি সময় লাগে না, বড় জোর দুই থেকে তিন মিনিট, এরকমভাবে জলটা একটু ফুটে আসলে তারপরেই মাশরুমগুলো এর মধ্যে দিতে হবে। আর দেখবেই ঠিক এক দুই মিনিট পরেই এরকম জলের উপরেই মাশরুমগুলো ভাসতে থাকবে, আর তখনই তোমাদেরকে এগুলো তুলে একটা ঠান্ডা জলে নিতে হবে, কারণ এই যে কুকিং প্রসেসটা সেটা যেন বন্ধ হয়ে যায়। আর ঠান্ডা জল থেকে কিন্তু এক মিনিট কি দু মিনিট পরেই কিন্তু আবার তুলে নিতে হবে এই জিনিসটাকে, তাহলেই জিনিসটা একদম ড্রাই হয়ে যাবে, আর তুলে অন্য একটা পাত্রে রেখে দেবে। ব্যাস আমাদের চিলি গার্লিক পটাটোর যে মেন ইনগ্রিডিয়েন্ট পটাটোটা সেটা তো রেডি হয়ে গেল একদম, আর এর পরের প্রসেসটা সসের, এরপর সসটা তৈরি করে নেওয়ার পালা। তো তোমরা যদি ইউটিউবে এটা সার্চ করো কোরিয়ান চিলি গার্লিক আই থিঙ্ক এটার নাম, তো তো সকলেই আমি দেখেছি একটা গার্লিক অয়েল তৈরি করে যেটা তেলের মধ্যে নর্মালি গার্লিকটাকে একটু ফ্রাই করে নেয়, আর একটু মানে যে কাশ্মীরি লঙ্কা হয় সেটা দিয়ে তার সাথে অ্যাড করে জাস্ট এটার মধ্যে মাখিয়ে নেয়, নিয়েই ওটাকে ওরা খায়।
তো আমি ভাবলাম ওইভাবে আমার ঠিক পোষাবে না, তাই আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে আমি এর মধ্যে চিলি সস, একটু অল্প করে ভিনিগার দিয়েছি আর সামান্য সয়া সসও দিয়েছি আর টমেটো সস দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা সস তৈরি করে নিয়েছি আর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে একটা সস করে তার মধ্যে নুন আর অরিগ্যানো আমি এর মধ্যে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি। তোমরা দেখতেই পাবে, দেখতে কিন্তু দারুণ লাগছিল, আমার সসটাও খুব দারুণ তৈরি হয়েছিল। এই সসটার জন্যই একমাত্র আমি এই পুরো রেসিপিটা একেবারে শেষ করতে পেরেছি খেয়ে, কারণ এই যে পটাটোগুলো তৈরি হয়েছিল এইগুলোর মধ্যে কোনো স্বাদই সেরকম পাবে না, যা স্বাদ পাবে এই সসটারই পাবে। আর জানি না, আমি ইউটিউবে যতজনকেই এটা দেখেছি খেতে প্রত্যেকেই ওইভাবেই খেয়েছে, তো আমি জানি না সেটা তাদের কেমন লেগেছে। তো আমার যেরকম লাগলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ফাইনালি রিভিউ দেওয়ার জন্য এসেছি। এই রেসিপিটা খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, মানে আমাদের বাঙালিদের যেমন খাবারের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে, যেমন বিরিয়ানি, ফুচকা, এছাড়াও অন্যান্য যেগুলো বাঙালি মানে ফেমাস ফুড, যেগুলো খেয়ে আমাদের মন পেট দুটোই ভরে যায়, সেরকম আর কি মন ভরানো রেসিপি এটা নয়। আমার অ্যাভারেজ লেগেছে, যে সসটা আমি বানিয়েছিলাম পুরো টেস্টটা ওই সসেরই ছিল, আদারওয়াইজ ভেতরের টেস্টটা খুবই টেস্টলেস ছিল, যেহেতু ওর মধ্যে শুধু কর্নফ্লাওয়ার আর ওই ময়দা থাকে সেই জন্য। আর আমি তো তাও এক্সট্রা করে সল্ট আর ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম, আর মেন যে রেসিপিগুলো দেখাচ্ছিলো সেখানে তো আরোই কিছু অ্যাড করেনি, তাহলে সেটা আরও খেতে হয়তো খুবই বেস্বাদ হবে। তো যাই হোক, আমার এটাই রিভিউ। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এখনকার মতো টাটা।